তো বন্ধুরা, আমি আবার ফিরে এসেছি তোমাদের কাছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে তোমাদেরকে একটা রেসিপি দেখাবো, সেটা হচ্ছে ইলিশ মাছের মাথা চচ্চড়ি, কিংবা ইলিশ মাছের মাথার কাটা চচ্চড়ি। সেজন্য রেখেছি আমি দুটো মাছের মাথা ছোটো ছোটো ধুইয়ে বেছে হলুদ নুন দিয়ে মাখিয়ে রেখেছি। লাগছে আমার একটা ছোট্ট পেঁয়াজ কুচি, লাগছে হলুদ এক চামচ, জিরের গুঁড়ো এক চামচ, একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো, চারটে কাঁচা পাকা লঙ্কা, আর লাগছে একটু এই হাফ চামচ আদা বাটা, আর লাগছে লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো চিনি, আর নুন তো লাগছেই তোমরা জানো। এবার চলো, আমি এবার কীভাবে কাটা চচ্চড়িটা করছি তোমরা সেটা দেখে নেবে, আমার সঙ্গে থাকো। ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই, আমিও ভালো আছি, সুস্থ আছি। দেখো তাহলে আমার কাটা চচ্চড়ি। এইবার সেই জন্যে আমি কাটা চচ্চড়ি করার জন্য আমি এখানে 3 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি ফোড়নের জন্য দেখো গোটা জিরে রেখেছি, হাফ চামচ গোটা জিরে দিচ্ছি, আর দেব একটা শুকনো লঙ্কা। এইবার দেবো আমি পেঁয়াজ কুচিটা, পেঁয়াজটা ভাজা হোক, ফিরে আসছি। দেখো পেঁয়াজ কুচিটা প্রায় ভাজা হয়ে গেছে, এইবার আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি দেখো ভাজার জন্য। ইলিশ মাছের মাথা তো সেদিন আমি পেঁয়াজটা আগে ভেজে নিয়ে মাছের মাথাটা দিয়ে দিলাম। সরষে ইলিশ মাছ সবসময় কী হয়, নরম নরম মাছ তো, মাথা মুড়ো নরম হয়, সেজন্য আমি মুড়োটা আমি পরে ভাজবো পেঁয়াজের সাথে। ভাজাটা হোক, আমি ফিরে আসছি। দেখো আমার মুড়োগুলো ভাজা হয়ে গেছে অলমোস্ট, তো দেখতেই পাচ্ছ। আমি আবার ফিরে আসলাম 5 মিনিট বাদে। ইলিশ মাছের মাথা কাটা চচ্চড়ি, এইবার আমি কি করছি দেখো, এবার আমি মশলাগুলোকে সমস্ত জল দিয়ে একসাথে করে আমি এবার এটা ঢেলে দেবো। আদা আছে, জিরে ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়োটা দিইনি, তোমরা ইচ্ছে করলে দিতে পারো। আচ্ছা তোমরা ইচ্ছা করলে এখানে রসুনও দিতে পারো 2-3 কোয়া, আমি এখানে রসুন ব্যবহার করিনি যেহেতু ইলিশ মাছ, তো পেঁয়াজটাও ব্যবহার করতাম না যেহেতু এটা কাটা চচ্চড়ি, তাই আমি ইলিশ কাটা এই পেঁয়াজটা ব্যবহার করলাম। ঠিক আছে, তোমরা এখানে টমেটো ব্যবহার করতে পারো, আমি ব্যবহার করব না, ইলিশ মাছের মাথার গন্ধটাই তাহলে থাকবে না, সেই জন্য আমি এখানে কি করছি আমি টমেটোটা ব্যবহার করলাম না। তোমরা এইভাবে ইলিশ মাছের মাথা দিয়ে তো আমরা কচুর শাক খেয়েছি, পাঁচমিশরি তরকারি মিশিয়েও খেয়েছি, আচ্ছা কচুমুখী দিয়েও আমরা ইলিশ মাছের মাথা দিয়ে করে খেয়েছি। এইভাবে তোমরা কাটা চচ্চড়ি করে খাবে, দেখবে খুব ভালো লাগে। এটা শুধু ভাত দিয়েই ভালো লাগবে বুঝেছ, রুটি দিয়ে খুব একটা ভালো লাগে না, আমি খেয়ে দেখেছি। যাই হোক আমি এটা এটা করে দিচ্ছি, তোমরাও করো। আমার রেসিপিটা দেখার সাথে সাথে তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুরা তোমরা আমাকে সাবস্ক্রাইব করে দিও। পুরনো বন্ধুরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাবস্ক্রাইব করার জন্যে আর আমার ভিডিওগুলো দেখার জন্যে। ঠিক আছে, তাহলে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আমার লাস্ট পর্যন্ত কীরকম পর্যায়ে আসে ইলিশ মাছের মাথার কাটা চচ্চড়ি। দেখো এটা আমার হয়ে এসছে, প্রায় তেলটা ছেড়ে এসছে। এইবারে আমি কী করবো, নুন দিয়ে দেবো, একটু খুব বেশি নুন দেবো না। এই দেখো হাতে করে এই হাফ চামচ নুন দিচ্ছি, কারণ মাছের মাথাতে আমি একটু নুন বেশি দিয়ে মেখে নিয়েছি, এই আর একটু দিয়ে দিলাম। চিনি আমার আগে দেওয়া আছে, চিনি না দিলেও চলে, তবুও আমি একটু ওখানে দিয়েছিলাম। এতে আর কিচ্ছু দেবে না, যদি ধনে পাতা থাকে তোমরা দিতে পারো, আমার ঘরে নেই ধনে পাতা তাই আমি দিতে পারিনি। ঠিক আছে বন্ধুরা, দেখো এইরকম, দেখো পুরো তেলটা ছেড়ে গেছে,
ঠিক এরকমভাবে। এবার আমি নামিয়ে নেবো